मर्निंग बंधुरा तो आमार चैनलेर आरेकटा नतून पर्वे तोमादेर जानाई अनेक अनेक वेलकाम। तो एखन देखते पाच्छो सकाल बेला, माने एकदम ही सकाल बेला। तो एकटु घूम थेके उठे ब्राश ट्राश करे एकदम गरुके रुटी खावाते चले एसेछे। तो एखाने आमि जतदिन थाकि ओर एखन प्राय प्रत्येक दिनकारी एटा रुटीन हये गेछे, घूम थेके उठेई ओ आगे गरुके रुटी खावाते आसे, एकटु आदर करे। तो खूब भालो लागे, एगुलो खूब पछन्द करे। तो चलो ब्लगटा स्टार्ट करा जाक। আর এখন বাজে প্রায় 10:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা একটু যাব বাজারে, মানে তুপরাজপুর যাব, কিছু কাজ আছে সেই জন্য। আর কালকে যেহেতু লবণ আছে, মানে অগ্রহায়ণ মাসে কালকে 5 তারিখ, তো সেই কিছু পুজোর জিনিসপত্র আনার আছে, সেগুলোও আনতে যাব। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এই দেখো, রাস্তায় এসে দেখছি এখানে ধান কাটার মেশিনের মাধ্যমে ধান কাটা চলছে। তো সামনে থেকে আমি কখনো দেখিনি, এবারে দেখছি। দেখেছি আগে দূর থেকে দেখেছি, কিন্তু একদম সামনে দেখতে পাইনি। তো এবারে দেখছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই বছর ঢাকা ধানেই বৃষ্টি হয়ে গেছে বলে ধানের অনেকটা ক্ষতি হয়ে গেল। তার জন্য ম্যাক্সিমাম মানুষই প্রায় এই মেশিনের মাধ্যমে ধানটাকে কেটে নিচ্ছে, আর ধানটাকে কাটার করে এটা ধানটা পুরোটা আলাদা করে দেয়। তো অনেকটা খাটনি কম হয়। তো এখন আমরা দুপুরপুর পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে প্রথমেই আমরা যেটা করছি সেটা হলো, এখানে এসে আমরা টিফিনটা করে নিচ্ছি। কারণ আমরা বাড়িতে ইচ্ছা করে খেয়ে আসিনি, যাতে এই বাজারে এটা খেতে পারি। তখন যখন আমরা কলেজে পড়তাম, টিউশন আসতাম, তখন এইখানেই এসে ছোলা ভাটোরা এটা খেতাম, খুব ভাল লাগতো খেতে। তখন বন্ধু বান্ধব সবাই মিলে আজ মনটা মজা করে আড্ডা দিতাম। তো যাই হোক, এখন অনেক দিন পর এখানে আবার খাচ্ছি, তো খুব ভাল লাগছে। সেই পুরোনো টেস্টটা আবার খেয়ে পেলাম, তো খুব ভাল লাগছে। পুরোনো স্মৃতি মনে পড়ে গেল অনেক কিছু। ওই সময়টা তো একটা আলাদাই সময় ছিল, যেটা কোনো এমন বিকল্প হয় না। তো এখন আমরা পোস্ট অফিসে এসে গেছি, পোস্ট অফিসে একটু কাজ ছিল। পোস্ট অফিসের কাজটা সেরে নিয়েই আমরা বেরিয়ে যাব বাজারে। বাজারে কিছু কাজ আছে, আর আরেকটা স্পেশাল কাজ আছে, যেটা হচ্ছে আজকে আমি বেটুর কান ফুটো করাবো। তো দেখি কী করে। এখন আমরা দর্শকর্ম ভান্ডারে এসে গেছি, পুজোর কিছু জিনিসপত্র নেবার ছিল। তো জিনিসপত্র আমাদের নেওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পার্লারের দিকে। পার্লারে গিয়ে যদি কান ফুটোটা হয়ে যায়, তো করিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব। ওই জন্য ওই কাজটা একদম শেষে রেখেছি। যদি কান্নাকাটি করে কী করবে জানি না এখনও পর্যন্ত। তো এখন রাত্রির হয়ে গেছে, বেটুর কান ফুটো হয়ে গেছে। একটু কান্নাকাটি করছিল, কিন্তু যাই হোক দুটো কান ভালোভাবে ফুটো হয়ে গেছে। তো আমার একটা বড় ঝামেলা আজকে শেষ হলো, অনেক চিন্তায় ছিলাম এটা নিয়ে, কীভাবে কী করবো না করবো, পারবো কি না আদৌ। তো যাই হোক, ভালোভাবে হয়ে গেছে কাজটা, অনেক বড় কাজ হয়ে গেল। আর এখন রাত্রিবেলা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব শুতে। তো তার আগে এখানে দেখো, সবাই মিলে এখন এদের মজা চলছে। তো এই প্রত্যেক দিন রাতেই এরকম এদের চলতে থাকে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আজকের মতো গুড নাইট। এবারে দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। তো ব্লগটা আমি শেষ করছি না, এটাকেই আবার কন্টিনিউ করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে লবণ, মানে আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের 5 তারিখ। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি বসে পড়েছি এখন এই নারকেল কোড়াতে। তো লবণে তো নারকেল কোড়ানো লাগে, অনেক কিছু জিনিস লাগে। তো সব কিছু জোগাড় মোটামুটি হয়ে গেছে। তো লাস্ট যেটা আছে সেটা আমি নারকেল কোড়াতে বসেছি। এর আগে আমি আখ কেটে রেখে দিয়েছি, আখটা লাগে। আর বোন এদিকে চাল গুঁড়োটাও করে ফেলেছে, চাল গুঁড়োটাও লাগে বাটো বানাবার জন্য। তো নারকেলটা কোড়া হয়ে গেলেই মোটামুটি পুজোর সব কিছু জোগাড় হয়ে যাবে।
তো কালকে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, যেটা কালকে শেষ করিনি, আজকে শেষ করব। তো তোমরা দেখতে থাকো, এখন ছোট ছোট এরকমই একটু একটু গ্যাপ গ্যাপে ব্লগ আসবে, তো রেগুলার আমি কন্টিনিউ করতে পারছি না, অনেকগুলো ব্যাপার আছে সেই জন্য। তো পরে সেগুলো তোমাদেরকে জানাবো। আর সামনে বিয়ে বাড়িও আছে, মানে বাড়িতেই বিয়ে, যেটার কাজ প্রচুর। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, এক হাতে করে করছি বলে একটু অসুবিধা হচ্ছিল, এক হাতে আমি ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে নারকেলটা করাচ্ছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, পুজো টুজো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনই পুজো করতে এসে যাবে, লবণের পুজো হবে এরপর। লবণের পুজোটা হলে তারপর আমার ধান ঝরাতে লাগবে, কারণ ধানে এবছর জল পেয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছি, পাকা ধানের সময় বৃষ্টি হয়ে গেছে, তো ধানের অনেকটা ক্ষতি হয়ে গেছে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলো ঝরিয়ে ফেলা হবে। আর আরেকটা কারণ হচ্ছে বাড়িতে বিয়ে আছে, সেই জন্য তাড়াতাড়ি হবে। আর এই দেখো মায়ের স্নান টান হয়ে গেছে, মা এখন পুজোর সব কিছু জোগাড় করছে, তো মোটামুটি সব জোগাড় হয়ে গেছে, এবার পুজো করতে এলেই পুজো হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। ओम सिंधु देव पर धने सुना सभा तपण में 35 सदा दुष्ट धारा और सुनो बाजी का स्टा बिंदु नुर्मी भी पिनवान इपांगो पिनवान नम ओम ये जगन्नाथ स्वांगो पिनवान नम ओम सिंधु देव पर धने सुना सभा तपण में 35 सदा दुष्ट धारा और सुनो बाजी का स्टा बिंदु नुर्मी भी पिनवान ओम स्वात्मा भी भिन्नवान उत्पाय हो नान हे दिगन्धा पुष्पांशम रज समत्कावे नम ओम पुष्पादि विविधा संप्रदान हे दिगन्ध पुष्पी गंतुकत्माय हो नान ओम रज समत्कावे नम हे दिगन्धा पुष्पांश विष्णुवे ज्ञान स्वांग स्वात्म विष्णु सूर्य अभट्टका তো আমাদের লবণের পুজো কমপ্লিট, পুজো হয়ে গেছে, প্রসাদ টোসাদ খাওয়াও হয়ে গেছে। আর এখানে দেখো বেটুর যত বন্ধু বান্ধব সবাই এসে গেছে, সবার সাথে এখন ওদের খেলাধুলো চলছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও কিছু স্পেশাল স্পেশাল ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, কিছু তোমরা দেখতে থাকো, অনেক কিছু হওয়ার হতে চলেছে। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে হবে এবং ভালো মন্দ সব কিছু কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, আজকের মতো টাটা।